তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ফরগেট করবেন কিংবা রিসেট করবেন তো বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় কি আপনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাচ্ছেন কিংবা আপনি বেলা দিন লগ আউট হয়ে গেছে আপনি লগ ইন করে যাচ্ছেন সেক্ষেত্রে হয়েছে কি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন কিংবা রিসেট করতে পারবেন কিন্তু আপনি পারেন না কোনো বিষয় না আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট কিংবা রিসেট করে শিখে যাবেন বন্ধুরা চলে যাওয়া ভিডিও মূল টপিকে কেমন করে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট কিংবা ফরগেট করবেন বন্ধুরা মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি ছোটো চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্থ বাজি দেবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন চলো চলে যায় টপিক কেমন করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ফরগেট করবেন তারপর ধরুন এখান থেকে বের আসলাম তো বের আসার পরে আপনি ইনস্টাগ্রামের অ্যাপটি অবশ্যই থেকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মধ্যে পরে বন্ধুরা আপনার মধ্যে এই ধরনের ইন্টারভেস চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন আদার অ্যাকাউন্ট লগ ইন আদার অ্যাকাউন্ট ট্যাপ করলাম তারপরে এ ধরনের ইন্টারভেস কিন্তু চলে আসবে বন্ধুরা আপনার কিন্তু প্রথমে এই ধরনের ইন্টারভেস আসবে তো আপনি দেখাই তো বন্ধুরা আপনি যে জিমেল দিয়ে খুলেছেন কিংবা আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি যে নাম্বার দিয়ে আমার ইনস্টাগ্রামে এখন খুলেছিলাম সেই নাম্বারটা আমি দিয়ে দেবো তো আমি আমি আমার নাম্বার দিচ্ছি আপনি কিন্তু আপনি নাম্বারটি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ফরওয়ার্ড করা খুব সহজেই শেখাব আর যদি ইমেল করেন সেক্ষেত্রে ইমেল নাম্বার দিবেন তো যেহেতু আমি নাম্বার দিয়ে আমি আমি নাম্বারটি দিচ্ছি আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন কিংবা আপনার ইমেলটি আপনি দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আমার নাম্বার দিলাম আপনি আমার নাম্বার দিবেন তো নাম্বার দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড লিখতে লগ ইন হয়ে যাবে বন্ধুরা আপনি তো লগ ইন করতে পারেন না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে দেখতে ফরগেট পাসওয়ার্ড এজেনে এই ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ করবেন তো দেখতে পাসওয়ার্ড তো আমি ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করলাম তো বন্ধুরা এখানে আসার পরে ধরনের ইন্টারবে চলে আসবে তো এখানে কী বলছে আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন কিংবা যে ইমেলটি খুলেছে সেই ইমেলটি দেওয়ার কথা বলছে তো বন্ধুরা আমি আমার নাম্বার খুলেছি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার ইমেল নয় নাম্বার দিয়ে দিন যেটা দিয়ে খুলেছেন তো বন্ধুরা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছে আপনার নাম্বার দেবেন যে নাম্বার দিয়ে খুলেছেন কেউ যে ইমেল নাম্বার খুশি ইমেল নাম্বার দিবে তবে এখানে কন্টিনিউ ট্যাপ করবেন তো এখানে কন্টিনিউ ট্যাপ করার ফলে এখান থেকে বন্ধুরা ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে বন্ধুরা ওই নাম্বারটা কিন্তু এখানে থাকতে হবে বন্ধুরা আমি কিন্তু নাম্বারটা এখানে আসে কিন্তু অন্য সিমে থাকলে আপনি অন্য সময় শুধু মেসেজটা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ওটিপি কোডটি চলে এসেছে সেখান থেকে জাস্ট ওপি ওটিপি কোডটা নেব ওটিপি কোডটা নেওয়ার ফলে ওখানে ফেস করে দেবো বন্ধুরা এত ওয়েট করুন এখান থেকে দেখে যাবো তো এই দেখতে পাচ্ছেন ওটিপি কোডটি কিন্তু কিন্তু এখানে বসে গেছে তার এখান থেকে কন কনফার্ম কনফার্ম ট্যাপ করলাম কনফার্ম ট্যাপ করার বন্ধুরা এখানে দুটো অ্যাকাউন্ট আছে এই নাম্বারে বলছে তো আপনি যে অ্যাকাউন্টটি চান সেই অ্যাকাউন্টটি নেবেন তো বন্ধুরা আমি পুরো অ্যাকাউন্টটা ফেরাবো দেখতে পারছেন অ্যাকাউন্টটা কনফার্ম করলাম তারপরে এখান থেকে দেখতে পারেন কন্টিনিউ কন্টিনিউ ট্যাপ করলাম তো কন্টিনিউ ট্যাপ করার পর এখান থেকে নিউ পাসওয়ার্ড মানে আপনি কী পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনার কথা বলছে তো বন্ধুরা এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিবো আপনার একটা পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন এমন একটা পাসওয়ার্ড দেবেন সেখানে আপনার ছাড়া কাছে কেউ না জানে সব দিনও ছয় ডিজিটির হতে হবে তো বন্ধুরা এখান থেকে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আমি এখান থেকে আমার ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম বন্ধুরা এখান থেকে আসুন লগ আউট পর আদার ডিভাইস কারণ যদি আপনি ক্লিক করেন তাহলে হবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত লগ ইন আসে সব কিন্তু লগ আউট হয়ে যাবে শুধু আপনারটাই ইন হবে তো বন্ধুরা আপনি আপনার স্টেক একটা পাসওয়ার্ড দিবেন আপনার হার্ড পাসওয়ার্ড দেবেন যাতে আপনার স্যার কেউ না জানে তো আমি বন্ধুরা আমি একটা নিউজ পাসওয়ার্ড দিলাম তারপরে এখান থেকে তো কনফার্ম ট্যাপ করলাম তো কনফার্ম ট্যাপ করার পরে বন্ধুর কাজ থেকে কিন্তু হয়ে যাবে খুব সহজেই কিন্তু এটা কাজ কিন্তু একদম সোজা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ড ফরগেট হয়ে গেছে এখান থেকে সেভ করে দেবেন সেভ করার পরে কিন্তু বন্ধুরা দেখতে পারবেন আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড কিন্তু ফরগেট হয়ে গেলে বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনি স্মার্টফোন দিয়ে আপনি নিজেই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন তো বন্ধুরা আশা করে আপনি বুঝতে পেরেছি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি আমরা ছোটো চ্যানেল ভিডিও দেখতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজতে থাকেন অবশ্যই কিন্তু পেজটি আপনি ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন লাইক তো করবেন জন্য নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ